মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, এবং গাড়িটি কাগজ আপডেট পাবেন হচ্ছে 2024 সালের আগস্ট পর্যন্ত। এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন হচ্ছে 2010। গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না, প্রত্যেকটা গ্লাসই কিন্তু একেবারে অরিজিনাল টয়োটা লাগা দেখতে পাবেন। যে গাড়ি দেখাবো এটা হচ্ছে মডেল 14, রেজিস্ট্রেশন হচ্ছে 2019, XUG এডিশন। পাবন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুমের নাম হচ্ছে রিল্যাক্স কার ভিডি, আমাদের অ্যাড্রেস হচ্ছে 22/D মধ্যকুনিপাড়া, তেজগাঁ হ্যাপি হোমস আবাসিক এলাকায়। তেজগাঁ হ্যাপি হোমস আবাসিক এলাকাটি হচ্ছে হাতির জিলের সাথে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পাশেই। আজকের ভিডিওতে কি কালেকশন নিয়ে আসছেন? আজকের ভিডিওতে যে কালেকশনগুলো নিয়ে আসছি বাবু ভাই, 7 সিট আছে, 8 সিট আছে, 5 সিট আছে, কি লাগবে আপনার বলেন? সব আছে। এটা দিয়ে শুরু করেন। জি বাবু ভাই, এই যে এটা হচ্ছে 2009 মডেল এবং 14 রেজিস্ট্রেশন একটি গাড়ি, একেবারে ফ্রেশ কন্ডিশন, প্রত্যেকটা হেডলাইট কিন্তু গাড়ির সাথে একেবারে অরিজিনাল। গাড়ির কালার কিন্তু রেড ওয়াইন কালার, আচ্ছা, একেবারে ফ্রেশ চকচকে কালার। দেখেন গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না, প্রত্যেকটা গ্লাসে আপনি 100% টয়োটা লেখা দেখতে পাবেন। এবং গাড়ির ইন্টেরিয়র যদি দেখাই বাবু ভাই, দেখেন বেজ ইন্টেরিয়র অত্যন্ত সাদার, অত্যন্ত সুন্দর, এবং ব্ল্যাক এবং বেজের কম্বিনেশন। গাড়ির কিন্তু পেছনে কিন্তু অনায়াসেই 3 থেকে 4 জন বসা যায়, এবং পিছনে কিন্তু আরও একটি বেবি সিট রয়েছে, যেটা আমরা 7 সিটার বলি। যারা প্রাইভেট কারের আয় করে 7 সিট চালাতে চান তাদের জন্য হচ্ছে এই গাড়ি। গাড়ির নাম হচ্ছে টয়োটা পাসোস এটি। মডেল টয়োটা পাসোস এটি, মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। দামটা কত আছেন? দামটা হচ্ছে 13,50,000 টাকা আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ আছে, সরাসরি শোরুমে এসে কথা বলতে পারবেন। এরপরে যে গাড়ি দেখাবো এটি হচ্ছে আরেকটি 7 সিটের গাড়ি, টয়োটা অ্যাভেঞ্জার, মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। 15 সিসির একটি গাড়ি, একেবারে ফ্রেশ কন্ডিশন, গ্রে কালার। এই যে সামনে হেডলাইট গ্রিল মার্সেল যা দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল। গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না, প্রত্যেকটি গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল টয়োটা লেখা দেখতে পাবেন। আচ্ছা, টয়োটা অ্যাভেঞ্জার। জি, 7 সিটের গাড়ি, এবং অ্যাভেঞ্জার গাড়িতে কিন্তু অরিজিনাল ডুয়েল এসি আসে। জি, এবং গাড়িটির এসইউ কিন্তু সুপার কুল অবস্থায় আছে। আচ্ছা, সুপার কুল অবস্থায়। জি, 7 সিটের গাড়ি টয়োটা অ্যাভেঞ্জার। এই গাড়িটা কিন্তু সিএনজি করা আছে বাবু ভাই, 6 লিটার সিএনজি করা আছে, যারা তেল ঘেঁষে অনায়াসে চালাতে পারবেন। আমি আবারও বলি গাড়িটির মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015, সরি, মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2011। গাড়িটির দাম চাচ্ছি হচ্ছে আমরা 14,50,000 টাকা আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ আছে, শোরুমে এসে কথা বলতে হবে। এরপর যে গাড়িটি দেখাবো এই গাড়িটির মডেল হচ্ছে 2014 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2018। নোহার ভিতরে সবচেয়ে আপগ্রেড যেটা, নোহা এসআই গ্রেড, এই গাড়িটি হচ্ছে সেই গাড়ি। এবং এই গাড়িটির মডেল আবারও বলি, মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হচ্ছে 2018। গাড়িটি যদি দেখাই দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন, বডি কিট, এবং পিছনে 2 দরজায় পাওয়ার, পিছনে 4টি ক্যাপ্টেন সিট পাবেন, 2টি ফোল্ডিং সিট পাবেন। এসি কিন্তু সুপার কুল, সেন্ট্রাল এসি, একেবারে অসাধারণ, পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোল, টিপট্রনিক গিয়ার, সমস্ত কিছু এক গাড়িতে পাবেন, যেটার নাম হচ্ছে নোহা এসআই। ওকে, এসআই নোহা। জি, টয়োটা এসআই নোহা, মডেল হচ্ছে ভাই 2014, রেজিস্ট্রেশন হচ্ছে 2018। দামটা কত চাচ্ছেন? 29,50,000 টাকা ২৯,50,000 টাকা। জি, আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ আছে, সরাসরি শোরুমে এসে কথা বলতে পারবেন। এরপরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটা হচ্ছে হুন্ডা ইয়ার ওয়েব, মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2009। গাড়ি কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন, সামনের হেডলাইট গ্রিল মার্সেল যা দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল। গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। প্রত্যেকটি রেঞ্জশিট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল, এবং ইন্টেরিয়ারটা দেখেন অসাধারণ, এবং প্রত্যেকটা গ্লাসে আপনি হুন্ডা লেখা দেখতে পাবেন। এই যে দেখেন হুন্ডা ইয়ার ওয়েব, এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলে চালিত। আচ্ছা, সম্পূর্ণ তেলে চালিত। জি, হুন্ডা ইয়ার ওয়েব, মডেল হচ্ছে 5, মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, এবং গাড়িটি কাগজ আপডেট পাবেন হচ্ছে 2024 সালের আগস্ট পর্যন্ত। সিসিটা কত ভাই? সিসিটা হচ্ছে 1500। দামটা কত চাচ্ছেন? দাম চাচ্ছি একেবারে হাতের নাগালে 12,80,000 টাকা জি, আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ আছে, সরাসরি শোরুমে এসে কথা বলতে হবে। নেক্সট ট্রিলিয়ন। এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন হচ্ছে 2010। গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না, প্রত্যেকটা গ্লাসে কিন্তু একেবারে অরিজিনাল টয়োটা লেখা দেখতে পাবেন। আচ্ছা, সিরিয়াল হচ্ছে 27। জি, গাড়িটির সামনের হেডলাইট গ্রিল মার্সেল যা দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল। 15 সিসির একটি গাড়ি, পুশ স্টার্ট। ওকে, এবং গাড়ির ইন্টেরিয়রটা কিন্তু অসাধারণ, ব্ল্যাক এবং বেজের কম্বিনেশন, ব্ল্যাক এবং অ্যাশ কালার। ডিভিডি ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এসি কিন্তু সফট আছে, এসি সুপার কুল অবস্থায় আছে। হ্যান্ডেল সহবাই। জি, এবং সিএনজি ব্যালপি আছে। হ্যাঁ, গাড়িটি 6 লিটার সিএনজি করা আছে, এবং পিছনের গ্লাসটা কিন্তু 100% টয়োটা লেখা দেখতে পাবেন আপনি। এবং 2টি স্পয়লার পাবেন, কার্ভ স্পয়লার, আফটার মার্কেট থেকে লাগানো। আচ্ছা, এবং পিছনের ব্যাকলাইট মনোগ্রাম যা আছে, সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল। ভাই, দামটা কত চাচ্ছেন? 18,80,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ আছে, সরাসরি শোরুমে এসে কথা বলতে পারবেন। এরপর যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে মডেল 14, রেজিস্ট্রেশন হচ্ছে 2019, XUG এডিশন।
2014 মডেলের গাড়ি। এই যে সামনের হেডলাইট মার্সেল যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল। এই গাড়িটি এখন পর্যন্ত শোরুম থেকে আসার পরে কোথাও কোনো রং হয় নাই, প্রত্যেকটা গ্লাস আপনি 100% টাটা লাগা দেখতে পাবেন। এবং গাড়ির ইন্টেরিয়র কিন্তু ব্ল্যাক এবং অ্যাশ কালারের কম্বিনেশন, একেবারেই ফ্রেশ কন্ডিশন। ডিভিডি একেবারে সমস্ত কিছু লাগানো আছে, এসি কিন্তু সুপার কুল, 6 লিটার সিএনজি করা আছে, প্রত্যেকটা গ্লাসই 100% অরিজিনাল পাবেন। আচ্ছা দামটা কত আছে? দাম হচ্ছে 18,80,000 টাকা। এবং গাড়ির পেপার্স আপডেট পাবেন 2025 সালের আগস্ট পর্যন্ত এবং 24 সালের নভেম্বর পর্যন্ত। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01715127833, 01716934717। ভাই ভালো থাকবেন, আসসালাম। জি আপনিও ভালো থাকবেন, ওয়ালাইকুম আসসালাম।